তিনটা গ্লোয়া লাগানো ডান অ্যান্ড এখন আমাদের টিমের ক্রোনো ক্যারেক্টার ইউজ করবে অ্যান্ড এখন আমরা দেখবো আমাদের নতুন স্কাইলা ক্যারেক্টার কি ক্রোনো ক্যারেক্টারকে ভাঙতে পারি কিনা ও ভাইসাব গ্লুয়াল প্লাস ক্রোনো হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন না আপনারা দেখছেন গেমিং উইথ জিহাদ ইউটিউব চ্যানেল সাথে আছি আমি জিহাদ সো গাইস আজকে ভিডিও কিন্তু পুরাই মারাত্মক লাভলি ইপিক হতে চলছে বিকজ আজকে আমরা ক্রোনো ভার্সেস আমাদের নতুন স্কাইলা ক্যাক্টার একটা কম্পারিজন ভিডিও মেক করবো তা আবার ক্লাশ স্কোয়াড কাস্টম রুমে সো একদম ডিটেলসে বোঝানো যাবে কারণ এর আগে আমি যতগুলা করছি কোনো রকম কাস্টম মাস্টম কিছু বানানো হয় নাই সেই তো আমি ভালো করে বোঝাতে পারি নাই বাট এবার আমরা ক্লাশ স্কোয়াড কাস্টম রুমে দেখাবো যে স্কাইলা ক্যাক্টার সর্বোচ্চ কয়টা গ্লোয়াল একসাথে ভাঙতে পারে দশটা নাকি বারোটা অ্যান্ড আমাদের ক্রোনো এভারি কি কিসে ভাঙতে পারে কিনা সেটাও দেখাবো প্লাস আমাদের এখানে আনলিমিটেড গ্লুয়াল দেওয়া থাকবে সব আমরা দেখবো যে আনলিমিটেড গ্লুয়াল থাকলে স্কাইলাকায় একটা লাইফ কেমন ভাবে বাড়ে গাইস যা আমাদের চ্যানেল নতুন আসেন আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে আসা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না কাছে আছে ক্রোনো ক্যারেক্টার আমার কাছে হচ্ছে আমাদের নতুন ক্যারেক্টার যেটা এখনো পর্যন্ত গেমে আসে নাই যাই হোক এটা হচ্ছে একটা অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার যখনই আপনি ক্লিক করবেন সামনে যতগুলো গ্লোয়াল থাকবে সব ভেঙে যাবে প্লাস আপনি যখনই গ্লুয়ার লাগাবেন প্রত্যেকটা গ্লুয়াল লাগানোর পরে চল্লিশ করে এইচপি দেবে এই ক্যারেক্টারটা এই ক্যাকটা অ্যাবিলিটি অনেক জোস ফার্স্ট আমরা যেটা চেক করব সেটা হচ্ছে গ্লুয়াল কয়টা ভাঙতে পারে যদি আপনারা জানেন যে একজন পার্সন তিনটা বেশি গ্লুয়াল লাগাতে পারে না অ্যাট মানে একটা টাইমে তিনটা বেশি গ্লুয়াল লাগানো যায় না সো আমার ইনিমি দেখতে পাচ্ছেন এখানে তিনটা গ্লোয়ার লাগাই ফেলছে অ্যান্ড আমি এখন তার সামনে আরও তিনটা গ্লুয়া লাগাইতেছি কারণ এর বেশি লাগানো পসিবল না না হলে যদি চারজন থাকতাম তাহলে এখানে বারোটা গ্লোয়াল লাগাইতে পারতাম টেস্ট করার জন্য বাট এখানে ছয়টা গ্লুয়ালই আমরা লাগাইতেছি এখন আমরা যেটা করবো হচ্ছে আমাদের ক্যারেক্টার স্কিলটা অন করব and দেখব যে কয়টা গ্লোয়াল ভাঙে সো ক্যারেক্টার স্কিল অন করার জন্য আমি ঠিক সামনের দিকে চলලා আসলাম and এখন আমি ক্যারেক্টার স্কিলটাকে অন করব সো লেটস গো ও ভাইসাব কয়টা গ্লোয়াল ভাঙছে ভাইসাব এখানে একটা গ্লোয়াল আই থিং আছে না কয়টা আছে ও একটা গ্লোয়ালি আছে মানে পাঁচটা গ্লোয়াল ভাঙা গেছে ভাই পুরাই মারাত্মক ভিউ ছিল সো এখন আমরা আমাদের টিমমেটের ভিউ থেকে দেখব যে কেমন লাগছিল যখন গ্লোয়ালগুলো ভাঙছে ওকে আমি এখানে সামনে থেকে চলে গেছিলাম একটা স্কিল অন করার জন্য এখন এ থেকে অন করবো আমি আবার দেখবো আমি আবার দেখবো মানে কি ছিল এটা ও ভাই সাব হোয়াট মানে পুরাই মারাত্মক ছিল যাও গাইসানো চলে আসছি এ গেইন সেটাকে টেস্ট করার জন্য বাট এখন একটু গ্যাপে গ্যাপে লাগাবো কারণ আগেরটা একটু ক্লোজ ক্লোজ হয়ে গেছে আমরা এখন দেখবো যে সর্বোচ্চ কত দূরত্ব পর্যন্ত লাগানো যায় বাট আমরা বুঝে গেছি যে পাঁচটার বেশি গ্লোয়াল ভাঙবে না মানে আমাদের নতুন যে স্কাইলাকা একটা আছে সামনের দিকে যদি আপনার পাঁচটা গ্লোয়াল থাকে তাহলে পাঁচটা গ্লোয়াল পর্যন্ত ভাঙবে ছয়টা কিংবা আটটা ভাঙবে না তো আমি এখানে ছয়টা গ্ল এগেন লাগাই ফেলছি বাট এখন একটু গ্যাপ গ্যাপ করছি একটু দূরত্ব বজায় রাখছি দেখি আমরা সবগুলো ভাঙতে পারি কিনা মানে পাঁচটাই ভাঙা যাবে যদি আমি জানি তো চলে আসছে আমরা সামনের দিকে এখন আমরা এগেনকে একটা স্টিলটাকে অন করবো আর ও ভাই সাব এগেন আমি ভাবছিলাম যে দুই দিনটা ভাঙতে পারবে কারণ অনেক বেশি রেঞ্জ হয়ে গেছে বাট এগেন পাঁচটা গ্লই ভাঙতে পারছে সো এখন আমরা দেখবো যে ক্রোনো ক্যাক্টারটাকে সে ভাঙতে পারে কিনা সো এখন আমরা চলে যাচ্ছি সেন্টো সাথে এগেইন আমরা ক্রোনো ক্যারেক্টার উপর আমাদের নতুন ক্যারেক্টার স্কিলটাকে অন করবো দেখবো ক্রোনো ক্যারেক্টার যে শিলটা আছে সেটা কি আমাদের নতুন ক্যারেক্টারটা ভাঙতে পারে কিনা তার আগে এখানে সামনে তিনটা গ্লুয়াল লাগাইলাম কারণ যেহেতু এটা পুরাই মারাত্মক আগে গ্লোয়াল লাগাইলাম দেখবো যে গ্লুয়াল ভাঙ্গা কি ক্রোনো ক্যারক্টার ভাঙা দেয় কিনা কারণ ক্রোনো তো একটা নর্মাল জিনিস সো এখানে আমাদের টিমমেট ক্রোনো ক্যারেক্টার এখন ইউজ করবে অ্যান্ড দেন আমি গ্লুয়ালের সামনে চলে যাবো তো চলে আসছি সামনে এখন আমরা ক্রোনো ক্যারেক্টার সরি আমাদের স্কাইলার ক্যারেক্টারটা ইউজ করবো অ্যান্ড দেখবো কি হয় ও ভাই সাপ

দিছি ওকে যাক টাইম হয়ে গেছে আমাদের একটা স্কিলটাকে টেস্ট করার জন্য এন্ড এখন আমি আমার টিমমেটকে বলতাছি যে তুমি তাড়াতাড়ি ক্রোনো ক্যারেক্টার ইউজ করো এন্ড এখন আমি আমাদের স্কাইল ক্যারেক্টার ইউজ করব সো ক্রোনো ক্যারেক্টার ইউজ ও করে ফেলছে করে ফেলছে সো আমি স্কাইল ইউজ করলাম এন্ড এখানে হোয়াট দা হেলমেট ভাঙলো না কি রে ভাই আরে ভাই ভাঙে নাই লল ম্যান ভাঙে নাই মানে তখন কি ছিল ওইটা ও বুঝতে পারছি ওখানে যে মাসখানে যে টাইমটা ছিল মানে আমি তাড়াতাড়ি ঘুরে চলে আসলাম ততক্ষণে ক্রোনো ক্যারেক্টার এভিটি শেষ হয়ে গেছিল আমি ভাবছিলাম যে আমাদের ক্রোনো ক্যারেক্টার সব ভেঙে গেছে ভাই ক্রোনো ক্যারেক্টার ভাঙ্গে না এটা জাস্ট গ্লোয়াল এর উপর এফেক্ট করে

আমাদের স্কাইলাকে একটা শুধুমাত্র গ্লুয়ালই ভাঙেছে তা কিন্তু নয় এর সঙ্গে আরেকটা এক্সট্রা স্কিল আছে সেটা হচ্ছে যতগুলো গ্লুয়াল লাগাবে প্রত্যেকটা গ্লুয়াল লাগানোর পরে তাকে একস্ট্রা চল্লিশ করে এইচপি দেয় সো আমি এখানে চলে আসছি ক্ল্যান স্কোয়াড আনলিমিটেড গ্লুয়াল কাস্টুমে ফার্স্টে আমি এখানে লাইফ কমে নেই তারপর এখানে আনলিমিটেড গ্লুয়াল লাগাবো দেখবো যে কীভাবে আমাদের লাইফ বাড়ে সো এখানে লাইফ নয় করে ফেলছি এন্ড এখন আমি গ্লুয়াল লাগাবো উরা দুরা আনলিমিটেড সো দেখি লাইফ কেমন করে বাড়ে সো ফার্স্টে একটা গ্লুয়াল লাগাই ফেলি অ্যান্ড এখানে আমাদের লাইফ বাড়তেছে উরা দুরা চল্লিশ আই থিঙ্ক বাড়বে প্রত্যেকটা গ্লুয়াল লাগার মানে হ্যাঁ চল্লিশ বেড়ে গেছে অ্যান্ড আমি এখানে উরা দুরা গ্লুয়াল লাগাইতে আসি যেহেতু আনলিমিটেড গ্লুয়াল দেখি কেমন করে বাড়ে অ্যান্ড এখানে প্রত্যেক সেকেন্ডে দশ করে

বাট এখন কিন্তু রকম এইচপি দিতে না বিকজ আমি এক সেকেন্ড টাইমটা দিয়েছি না সো আমাদেরকে গ্লুয়াল লাগানোর পর একটা সেকেন্ড টাইম দিতে হবে তারপর থেকে এখানে একটা স্কিলটা অন হবে এবং চল্লিশ করে এইচপি দিবে সো যখনই আপনি গ্লুয়াল লাগাই যাবে লাগাই যাবেন তখন কিন্তু এইচপিটা না আপনাদেরকে এক সেকেন্ড ওয়েট করতে হবে অ্যান্ড আমরা কিন্তু নর্মালি ক্লাস স্কোয়াড কাস্টম রুম খেললো এত উড়া ধরা গ্লোয়ার লাগাই না যেমন এখন দেখেন আমার লাইফ কিন্তু কমে গেছে আমি কিন্তু গ্লয়ার লাগাইতেছি অ্যান্ড আমি দৌড়াইতেছি সো এভাবেই কিন্তু আমরা ক্ল্যাশ স্কোয়াড কাস্টম খেলি এডেন আমাদের লাইফ কিন্তু বাড়তেছে সো আমরা কিন্তু বসে বসে যে ওরা ধরা গ্লুয়ার টিপ দেয় সেরকম কিন্তু করি না

এখানে লাগাই তখন আমাদের লাইফ কমটা এখানে রিকভার হয়ে যায় ইজিলি সো এখানে কিন্তু আমরা বলতে পারি ক্লেরি স্কোয়াড কাস্টম রুমের জন্য অন্তত আমাদের এই স্কিলটা পুরাই মারাত্মক প্লাস এখন কিন্তু র্যাঙ্ক ম্যাচও আমাদের আনলিমিটেড গ্লুয়ালের মতো গ্লুয়াল পাওয়া যায় আমাদের ওই যে বক্স থেকে আমাদের টোকেনগুলো এক্সচেঞ্জ করি অ্যান্ড আনলিমিটেড গ্লুয়ালের মতো গ্লুয়াল পাওয়া যায় আমরা বলতে পারি এক একজনের কাছে দশটা বিশটা করে গ্লুয়াল থাকে সো সেই সময় কিন্তু আমাদের হেলথ ইজিলি বাড়াইতে পারতেছি আমরা গ্লুয়াল লাগায় লাগে সো আমরা এখানে বলতে পারি আমাদের নতুন যে স্কাইলা ক্যারেক্টারটা আসছে সেটা কিন্তু একদমই খারাপ না মানে আমরা বলতে পারি ভালো কে তো ভালো এন্ড এখানে ক্রোনো একটা কথা বলে লাভ নাই ক্রোনো ক্যারেক্টার হচ্ছে একটা গেম চেঞ্জার ক্যারেক্টার আপনার কাছে যদি শর্ট রেঞ্জের গুলি থাকে লাভ নাই সামনে যদি সে ক্রোনো ক্যারেক্টার ইউজ করে লং রেঞ্জের গুলি দিয়ে মারে তাও আপনি মরে যাবেন বাট এখানে ক্রোনো ক্যারেক্টার অ্যাবিলিটি চেঞ্জ করার কথা হইতেছে আমাদের ব্রাজিল সার্ভারে ওইখানে বলা হইতেছে যে আমাদের ক্রোনো ক্যারেক্টার শিল্ডের ভিতর থেকে আই থিঙ্ক মার যাবেন এক মাস পর থেকে ভিতর থেকে আপনি জাস্ট কভার নিতে পারবেন গ্লু এর মতো এটা এখনো শিওর নিউজ না সো দেখি কি হয় যাই হোক গাইস আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই